আহলান বিকুম, সালামুন আলাইকুম, সত্য মগজে আঘাত করে মিথ্যা বিলুপ্ত করে। সূরা আম্বিয়া আয়াত 16। ওমা খালাকনা সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। আসমান ও জমিনে যা কিছু আছে এবং এর মাঝে যা কিছু আছে তা আমি খেলার ছলে সৃষ্টি করিনি। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে বলা হচ্ছে সূরা আম্বিয়ার 16 নম্বর আয়াতে, যে আকাশ জমিন এবং এর মাঝখানে যা আছে এগুলো খেলার ছলে মহান আল্লাহ আহকামুল হাকিমিন সৃষ্টি করেন নাই। নেক্সট আয়াত 17। লাউ আরাদনা আন্নাত্তাখিজা লাহুয়ান লা তাত্তাখাজনাহু মিল্লাদুন্না ইন্না কুন্না ফাইলিন। আমি যদি খেলার উপকরণ হিসাবে গ্রহণ করতে চাইতাম তবে আমার কাছে যা আছে তাই দিয়েই করতাম, আমি তা করিনি। মহান আল্লাহ যদি দুনিয়ার এই সমস্ত উপকরণকে যদি খেলার আইটেম করতেন তাহলে সব কিছু দিয়ে করতেন, কিন্তু তিনি তা করেননি। বাল নাখজিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইজা হুয়া জাহিকুন। বরং তিনি ছুঁড়ে ফেলেন বিল হাক্কে সত্য দিয়ে আলাল বাতিলে বাতিলের উপরে, ফায়াদমাগুহু তার মাথায় মস্তিষ্কে আঘাত করেন, মগজে চূর্ণ বিচীর্ণ করেন, ফাইজা হওয়া জাহিকুন, তখন সেখান থেকে এই মিথ্যা বিলুপ্ত হয়, চিরতরে বিলুপ্ত হয়ে যায়। ওয়ালাকুম আল ওয়াইলু মিম্মা তুসিফুন। আর তাদেরই ধ্বংস যারা এই যে মস্তিষ্ক, যে মস্তিষ্কের যে হাড্ডি মজ্জায় বাতিল রয়েছে এগুলো বিলুপ্ত হওয়া, ফাইজা ওয়া জাহেকুন। তাহলে বাল নাখজিফু কাসাফা অর্থ হল দূরীভূত করা, নিক্ষিপ্ত করা, উৎক্ষেপণ করা, বিল হাক্কে সত্য সহকারে, সত্য তো আল কোরআন, আলাল বাতিলে বাতিলের উপরে, ফা ইয়াদমাগুহু এই দেমাগ দামাগা মানে মস্তিষ্কের ভিতরে আঘাত করে, মস্তিষ্ক দীর্ণ বিদীর্ণ করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়, ফায়জা হওয়া জাহেকুন। তবে হার মস এই যে মস্তি মজ্জা এর মধ্যে যে মিথ্যা থাকে এগুলো বিলুপ্ত হয়। তা আমরা দেখি যারা এই যে সত্যকে গ্রহণ করে নাই, কীভাবে করে নাই, তাদের মস্তিষ্কে সেই নিউরন সেলগুলোতে মিথ্যা রয়ে গেছে, সেই পূর্বের বাপদাদার ধর্ম মিথ্যা সেগুলোকে বিলুপ্তি করতে পারে নাই, তাদের সেই গ্রন্থগুলো বিলুপ্তি করতে পারে নাই, তাদের দীর্ঘদিনের বিশ্বাসকে বিলুপ্ত করতে পারে নাই। আসলে বাল বরং নাকজিফু আল্লাহ ছুঁড়ে ফেলে দেন বিল হাক্কে সত্য দিয়ে আলাল বাতিল বাতিলকে, তখন কি ফা ইয়াদমাগুহু তার মস্তিষ্কের মধ্যে যেই নিউরন সেলগুলো আছে এগুলোকে দীর্ণ বিদীর্ণ চূর্ণ বিচূর্ণ করে, ফায়জা হওয়া জাহেকুন, তখনই সেই মিথ্যা বিলুপ্ত হয় তার হাড্ডি মজ্জা থেকে। বিষয়টা বোঝা যাচ্ছে কত কঠিন বিষয়। মস্তিষ্কের নিউরন সেলে এগুলো বহুদিন ধরে ইনস্টল হয়ে আছে, সত্য দিয়ে এগুলোকে একদম চূর্ণ বিচূর্ণ করে মিথ্যাকে বিলুপ্ত করতে হবে। আমাদের সেই পূর্বের বিশ্বাস, এই যে পাঁচ ওয়াক্ত সালাত না খেয়ে রোজা, হজ সংকল্প করা, কাবা ঘর তোয়াফ করা, সাইডে দৌড়াদৌড়ি করা, এ দৌড়াদৌড়ি নিয়েই আসি, আল কোরআনে আমরা নেই। ফা ইয়াদ মাগুহু যখন এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে,
ফায়জা হুয়া জাহেকুন, মস্তিষ্ক থেকে তখনই এই বাতিলটা বিলুপ্ত হবে। আসুন ভাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, পূর্বের সমস্ত ধ্যান ধারণাকে একদম নতুন করে সাজিয়ে নিই, মস্তিষ্ককে চূর্ণ বিচূর্ণ করে দিই, সমস্ত বিশ্বাসকে বিলুপ্ত করে দিই। ফায়জা হওয়া জাহেকুন, তখন মস্তিষ্ক থেকে মিথ্যা বিলুপ্ত হবে। ওয়ালাকুম ওয়াইল, আর তাদের জন্য ধ্বংস, মেম্মা তা সিফুন, যারা এই মস্তিষ্ক এই ব্রেন এগুলোকে শোভিত করে, প্রেসক্রাইব করে, এদের ধ্বংস। আমরা দেখতে পাচ্ছি অনেক লোক আছে তারা কোরআন মানতে চায়, কিন্তু তাদের মস্তিষ্ক সেই বাতিলগুলো মেম্মাস তাসিফুন সাজানো রয়েছে, শোভিত হয়ে রয়েছে, তাদের তো ধ্বংস। আল কোরআনের একটা বিস্ফোরক আয়াত এটা, সুরা আম্বিয়ার 18 নম্বর আয়াত। এটা বারবার পড়তে হবে যে কীভাবে আমাকে নিঃশেষ করে দেয়, আমার ধ্যান ধারণা জ্ঞান বুদ্ধি সব বাতিল পন্থাগুলোকে নিঃশেষ গুড়িয়ে গুড়িয়ে ধ্বংস করে দিতে হবে। ফায়জা হুয়া জাহেকুন, তখন এটা একদম বাতিল বিলুপ্ত হবে। মহান আল্লাহ তাআলা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, তার মাঝে যা কিছু সৃষ্টি করেছেন এগুলো খেলার ছলে নয়, বরং সত্যকে সত্যায়ন করতে এগুলো সৃষ্টি করেছেন, এবং সেটা মানুষের মস্তিষ্কের সমস্ত বাতিলকে একদম চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করতে হবে। পরবর্তী আয়াতে বলা হচ্ছে ওয়ালাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন তো তারই, ওয়া মান ইনদাহু, এর মধ্যে যারা আছে, লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি, এর মধ্যে যে সমস্ত বান্দা আছে তারা তাদের দাসত্বে তাদের আনুগত্যে অহংকার প্রদর্শন করে না, ওয়ালা ইয়াস্তাহসিরুন, এবং তারা মাথাকে উন্মুক্ত রাখে না। উন্মুক্ত রাখাটা কি, যে যা বলছে তাই গিলছে। এই যে আমাদের দেশের বক্তারা যা বলছে, হ্যাঁ আলেম ওলামা বলছে, কারা আলেম আল কোরআন থেকে দেখতে হবে, কারা পীর আল কোরআন থেকে দেখতে হবে, আলেম ওরা বলছে ওনার ব্রেনে গিলতেছেন। মহান আল্লাহ বলছেন ওয়া মান ইনদাহু, এই আকাশে এবং জমিনে এর মাঝখানে যা আছে যারা আছে, লা ইয়াস্তাকবিরুন আন ইবাদাতিহি, তারা তাদের দাসত্বে অহংকার প্রদর্শন করে না, বুক ফুলিয়ে অহংকার করে না, আল্লাহ ইয়াস্তাহসিরুন, আর ব্রেনটাকে উন্মুক্ত রাখে না, যা খুশি তাই ঢুকাই না এর মধ্যে, সত্য ঢুকাতে হবে, বাতিলকে গুঁড়িয়ে দিতে হবে। ইউসাব্বিহুনা লাইলে ওয়ান নাহার, এই যারা বান্দা তারা কি ইউসাব্বিহুনা লাইলে ওয়ান নাহার, এরা দিনে এবং রাতে তাসবিহ করে। আমাদের দেশের লোক তাসবিহ মানে নামাজ, নামাজ মানে পাঁচ অক্ত, নামাজ মানে ছয় অক্ত বানিয়ে নিয়ে তাসবিহ করে, এরা ওয়াক্তের বিষয়। ইউসাব্বিহুনা, তারা তাসবিহ করে আল্লাহ লেওয়ান নাহার, দিনে এবং রাত্রে। আল্লাযিনা আলা সালাতিহিম দায়মুন, সার্বক্ষণিক, এটা এখানে কোনো ওয়াক্ত নাই, পাঁচ অক্ত ছয় অক্ত দুই অক্ত তিন অক্ত, যারা ওয়াক্ত করে এদের মধ্যে মিথ্যা রয়েছে মাথার মস্তিষ্কের মধ্যে। লাইয়াফতারুন, তারা বানায় না, বানিয়ে বানিয়ে ওয়াক্ত বানায়, সালাত বানায়, রাকাত বানায়, ওযু বানায়, কত কী যে বানায়, বানিয়ে বানিয়ে করে না। এদের যারা বানিয়ে বানিয়ে করে তাদের জন্য ওয়াইলুন, তাদের ধ্বংস। আমরা বোঝার চেষ্টা করি, ভালো করে বোঝার চেষ্টা করি, এই যে ওয়াক্ত ওয়াক্ত, এই যে সিস্টেম রাখাত, এগুলো বানানো জিনিস, যারা দালালি করে তারা মিথ্যার দালালি করে, তারা সত্য দিয়ে তাদের মস্তিষ্ককে নিউরন সেলকে ভাঙতে পারে নাই, তাদের মধ্যে মিথ্যা গিজগিজ করতেছে। তাদের সেই হাদিসের বিশ্বাস প্রচলিত হাদিসের বিশ্বাস, তাদের মধ্যে সমাজের বিশ্বাস,
বাপদাদার ধর্মের বিশ্বাস মাথার মধ্যে গিজ গিজ করতেছে। ইয়াদমাগুহু, দেমাগ ভেঙে ফেলতে হবে। যে 18 আয়াতে যেটা বলা হয়েছে, বাল নাখযিবু বিল হাক্কি আলাল বাতিল, বাতিলকে আঘাত করতে হবে। ফা ইয়াদমাগুহু, মস্তিষ্ক দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। ফায়েজা হওয়া যাহেকুন, তখন সেই মস্তিষ্কের মধ্যে বাতিল বিলুপ্ত হবে। ইউ সাব্বেহনা আল্লাহ নাহার, এ তাসবিহ করতে 24 ঘন্টা। আপনি যখনই জেগে আসেন, সজ্ঞানে আসেন, তখন সার্বক্ষণিক, এটা কোনো টাইম নাই, ওয়াক্ত নেই। লা ইয়াফতুরুন, তারা এটা বানায় না। এই এই যে ওয়াক্ত বানায়, সময় বানায়, রাকাত বানায়, এই দাঁড়িয়ে এটা বলতে হবে, কোমর ভাঁজ করে এটা বলতে হবে, মাটিতে পড়ে এটা বলতে হবে, ওটা বানায় না। আর যারা বানায় তাদের জন্য ওয়াইলুন, ধ্বংস। নেক্সট আয়াত, আম ইত্তাখাজু আলিহাতান মিনাল আরদে, এই আপনারা কি কোনো এলাহ ধরছেন পৃথিবীতে? হোম ইয়ান শুরুন, তা তো পুনরুত্থান করতে পারে না। যারা এগুলো ধরে, এলাহ ধরেছে, আলে মোলামা ধরেছে, যারা পীর মাশায়েক ধরেছে, আম ইত্তাখাজু আলিহাতান, আপনাকে এলাহ ধরেছেন মিনাল আরদে, পৃথিবীর এলাহ। হোম ইয়ান শুরুন, তা তো পুনরুত্থান করতে পারবে না। লাউ কানা ফি হিমা আলিহাতান, এই আকাশে এবং জমিনে এই দুটার মাঝে কোনো ইলা থাকতো, ইল্লাল্লাহ ফাসাদাতা, আল্লাহ ছাড়া কোনো ইলা যদি থাকতো তাহলে ফাসাদ ছড়িয়ে পড়তো, বিপর্যয় সৃষ্টি হতো। ফা সুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, অতএব সমস্ত তসবিহ সুবহান, সেই রব, আরশে রব আল্লাহর প্রতি। আম্মা ইয়াসিফুন, তারা যেগুলো বানায়, যেগুলো শোভিত করে, এগুলো থেকে তিনি মুক্ত। যারাই আল কোরআনের বাইরে, এই যে আল কোরআন, এর বাইরে কিছু বলবে, সেইলা কাউকে শোনাবে, সেইলা তার জন্য সেইলা। অতএব নিজে বললে, নিজের হাওয়াকে ইত্তেবা ও হাওয়া হু, হাওয়ার ইত্তেবা করলো, অথবা কাউকে যে শোনাই তার সাথে সেই ইলা হয়ে গেল। আমাদের অনেক অনেক লোক রয়েছে যারা বিভিন্ন রকম ফতুয়া দিয়ে থাকে, কোরআন ভিত্তিক সলিউশন দিয়ে থাকে, কোরআন ভিত্তিক সলিউশন, কীভাবে ইলা দাবি করছে বুঝতে পারছেন? কোরআন ভিত্তিক সলিউশন, কোরআনিক সলিউশন না, কোরআন ভিত্তিক সলিউশন, কোরআন থেকে সলিউশন দিয়ে থাকে, এরা হলো পৃথিবীর ইলা। আর এরা যাদের, মানে এদেরকে যারা মানতেছে, এদেরকে যারা শুনতেছে, তারাও এই তাকে ইলা মানতেছে। এগুলোকে ফেসবুকে ইউটিউবে আবার ছড়িয়ে দেওয়া হচ্ছে। আল কোরআনের বাইরে বলছে কোরআন, আর অনুবাদ করছে অন্যটা, করিয়ে করিয়ে মিলিয়ে মিলে, এখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু নিয়ে, 5 অক্ত, 6 অক্ত, 2 অক্ত, 3 অক্ত সালাদ বানায়, 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত বিভিন্ন রকম সালাদ বানায়, বিভিন্ন আঙ্গিকের সালাদ বানায়, এই সবগুলো হলো ইয়াসিফুন। তারা শোভনীয় করে, এগুলো তারা কাঠামো দিয়েছে। লা ইয়াস আলু আম্মা ইয়াফ আলু, সে আল্লাহকে প্রশ্ন করা যাবে না তিনি যা করছেন। ওয়াহুম ইউস আলুন, বরং তারাই প্রশ্নবিদ্ধ হবে, মানে আমরাই প্রশ্নবিদ্ধ হব। আল্লাহর সামনে কোনো প্রশ্ন চলে না, বরং আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, এটাই হলো আল্লাহর মহত্ব। আম ইত্তাখাযু মিন দুনিহি আলিহাতান, আপনি কি ইলাহ ধরেছেন? আলিহাতান, আপনি খুঁজতেছেন ইলাহ? যারা এই সমস্ত বক্তা তক্তাকে খুঁজে, যারা সেই ইউটিউবার বক্তব্য শুনে, শুনে শুনে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করে, তারা প্রত্যেকেই আলাহ ধরছে। কোরআনের বাইরে, আয়াতের বাইরে যারা একটা কথা বলবো, ওটা বর্জনীয়, যদি সেটা আমিও বলে থাকি বর্জনীয়, কারণ কোরআনের বাইরে কোনো কথা চলে না। আর যারা ধর্ম ব্যবসায়, তারা কোরআন দিয়ে তাদের ধর্মকে সাজিয়ে রাখে, ইয়াসিফুন করে, সাজায় ধর্ম, তারা সাজায়,
যে ভাই আসুন ছয় অক্ত সালাত করি, আসুন পাঁচ অক্ত সালাত করি, আসুন দুই অক্ত করি, আসুন তিন অক্ত করি, এইভাবে অক্ত সাজায় প্রথমে, তারপরে রাকাত সাজায়, তারপরে কি বলতে হবে, প্রথমে সুরা ফাতিহা, তারপর আরেকটা সুরা, তারপরে কোমর ভাঁজ করতে হবে, কী দোয়া বলতে হবে, এরকম সাজিয়ে দিয়ে আসে পুন করে। আমেত্তাখাজু মিন দুনিহি আলিহাতান, এই আল্লাহর পাশাপাশি আপনাদের কোনো ইলাহ আছে? কুল হাতু বুরহানাকুম, দলিল নিয়ে আসেন। এই ধরনের তাওহিদ বেজ, কোরআন বেজ যারা বলছে এটাকে প্রত্যাখ্যান করেন। কোরআন বেজ হবে না, তাওহিদ বেজ হবে না, বেজ হবে কোরআন, অনলি কোরআন। এরা বেজ নয়, এরাই শেষ, এরাই শুরু, এরাই শেষের কথা। হাতু বুরহানাকুম নিয়ে আসেন, এই যে দুই অক্ত, তিন অক্ত, পাঁচ অক্ত, ছয় অক্ত দলিল নিয়ে আসেন, আল কোরআনতে দেখাতে পারবে কেউ? যারা এরা তৈরি করছে তারা এ আলেহা, তারা নিজেকে একটা ইলাহ দাবি করছে। আম ইত্তাখাযু মিন দুনিহি আলেহা, আল্লাহর পাশাপাশি আরেকটা আলাহ খাড়া করেছে। কোরআনে কোথাও বলা আছে কেউ বলবে যে ইন্না সালাতা খামসা আওকাতেন, সালাত পাঁচ অক্ত, রাকাতা আদাদার রাকাতা সালাসাইন বা ইস নাইন, রাকাত দুই অক্ত, তিন অক্ত, আরবাইন, কে বলতে পারবে? এগুলো সব হলো বানানো বানানো। কুল হাতু বুরহানাকুম, নিয়ে আসেন বুরহান, দলিল নিয়ে আসেন। হাজা জিক্রু মান মাইয়া ওয়া জিক্রু মান কাবলি, এটা হলো স্মরণিকা যারা আপনার সাথে আছে, আমার সাথে আছে, তাদের জন্য এটাই স্মরণিকা। ওয়া জিক্রু মান কাবলি, এবং এর পূর্বেরও এটাই স্মরণিকা ছিল। এর বাইরে কিছু নেই, এর বাইরে স্মরণ করা কিচ্ছু নেই। এই সমস্ত এ সময়ের বক্তাদের কথা আপনারা শুনেন, আলেহা। ইউটিউবারদের কথা শুনেন, আলেহা। অমুক, হ্যাঁ অমুক বিখ্যাত বক্তা, অমুক তক্তা, সব আলেহা। এগুলো স্মরণ করা বাদ। হাজা জিক্রু মান মাইয়া, আপনার সাথে যারা আছে তাদের এটা স্মরণিকা। ওয়া জিক্রু মান কাবলি, আমার পূর্বে যারা ছিল তাদের এই স্মরণিকা, এর বাইরে কিছু নাই। বাল আকসারহুম লা ইয়ালামুন, বরং অধিকাংশ মানুষ জানে না। আল হাক্কু ফাহুম মুরিদুন, আর সত্য তারা এখান থেকে দূরে পলায়ন পর ফেরারি, সত্যের ফেরারি। আর সত্য দিয়ে মিথ্যাকে আঘাত করতে হবে, দূরীভূত করতে হবে, মস্তিষ্কের নিউরন সেলগুলোকে ভেঙে ফেলতে হবে, সমস্ত মিথ্যাকে বিলুপ্ত করতে হবে, তবেই না আপনি সত্যের নাগাল পালেন। সত্যের নাগাল পেতে হলে আপনাকে একটা কঠোর শ্রম দিতে হবে, পূর্বের সমস্ত কনসেপ্ট বাদ দিতে হবে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরা আম্বিয়ার ১৬ থেকে ২৪ আয়াত পর্যন্ত বলার চেষ্টা করলাম, ভুল ভ্রান্তি হলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন, এই ভিডিওটা শেয়ার করবেন। আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনার দায়িত্ব সত্য গ্রহণ করা এবং সত্য ছড়িয়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব, তাই আপনি এই ভিডিওগুলোকে শেয়ার করবেন। আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।